हेलो भिवर्स, वेलकम टू आई स्कूल। आज के दशम श्रेणी कोर्से देखी 25 निये आलोचना करब। एटा होच्छे चैप्टारे 6 नम्बर पार्ट। एर आगे पर्यन्त कोश्चिन 1 थेके शुरू करे 23 पर्यन्त समाधान करेछि। एई पर्वे कोश्चिन 24 थेके शुरू करब। तो चलो शुरू करा जाक। 24 नम्बर कि देवा आछे, जे 24-এর ए হচ্ছে এমসিকিউ। এর এক নম্বর, মাঠের উপর একটি বিন্দু থেকে মোবাইল টাওয়ারের দূরত্ব, টাওয়ারের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি, টাওয়ারের গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব 10 মিটার, টাওয়ারের উচ্চতা কত? আচ্ছা, মাঠ আছে, এই মাঠ হচ্ছে, এখানে টাওয়ার রয়েছে, টাওয়ারের উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে আরেকটু আমরা বেশি নিচ্ছি, এই হচ্ছে 60 ডিগ্রি। এটা মনে করলাম এবি টাওয়ার, এটা 60 ডিগ্রি, এবং টাওয়ারের উচ্চতা আমাদের বার করতে হবে, এবং এই বিন্দুর দূরত্ব বলেছে কত? 10 মিটার, তাই না? এখান থেকে কত আমরা বার করবো? 10 ए सी बी, 10 ए सी मान कत? ए बी बाय बी सी, एखान 10 60 ডিগ্রি समान ए बी बाय बी सी, ए बी हमें धरे एक्स बाय बी सी होच्छे 10 मीटर, और 10 60 मान होच्छे रूट 3 इक्वल्स टू एक्स बाय 10, तार माने एखान थेके एक्स समान समान कत होच्छे? 10√3 মিটার। এবার আমরা দেখব কোন অপশনটা আছে। এ এ অপশন হচ্ছে 10 মিটার, বি অপশন হচ্ছে 10√3 মিটার। তাহলে আমাদের একের কত নম্বর হচ্ছে? একের বি নম্বর অপশন, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বর কি দেওয়া আছে? একটা চিত্র দেওয়া রয়েছে, চিত্রটা আমরা আগাচ্ছি, ঠিক এরকম। এটা হচ্ছে 5 মিটার, এটা হচ্ছে 3 থিটা, আর এটা হচ্ছে 5√3 মিটার। তো নাম দেওয়া নেই, আমরা নাম লিখছি এ বি সি, ঠিক আছে। আমরা বার করবো এটা থিটা, তো আবার 10 নিব। দেখো 10 এ সি বি সমান সমান কত? লম্ব বাই ভূমি, লম্ব কত? এ বি, ভূমি হচ্ছে বি সি, এটা কত? 10 থিটা সমান সমান এ বি মান কত? 5, আর বি 5√3, সমান সমান 5 কেটে গেলে 1/√3, 1/√3 10, 30-এর মান, তাহলে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাই না? কোন অপশনটা আছে? 2-এর এ নাম্বারটা অপশন আছে, তাহলে 2-এর হচ্ছে আমাদের এ নাম্বার অপশন। 2 নম্বর হয়ে গেল, চলে যাচ্ছে 3 নম্বরে। 3 নম্বর কী দেওয়া আছে? যে তিনতলা বাড়ির ছাদ থেকে মাটিতে পড়ে থাকা একটি বাক্সকে যত কোণে দেখলে বাড়ির উচ্চতা এবং বাড়ির থেকে বক্সের দূরত্ব সমান হয় তা হলো? আচ্ছা, এটা তিনতলা বাড়ি, হ্যাঁ, এখান থেকে কি বলেছে একটা বাক্স আছে, কতটা দূরত্বের মানে কত অ্যাঙ্গেলে রাখলে, কত অ্যাঙ্গেলে যদি আমরা দেখি তাহলে এই বাড়ির উচ্চতা আর দূরত্ব সমান হবে, তার মানে এই দূরত্ব সমান। আচ্ছা ধরেই নিচ্ছি, বলো দেখি এ বি সি, এটা এটা যদি সমান হয়, এটা তো 90 ডিগ্রি, এটা এটা সমান হলে কি এ অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সমান হবে, তাহলে এটা কত হবে? 45, এটা 45, তাহলে আমাদের ওখানে উত্তর হবে কত? 45 ডিগ্রি, সেই নাম্বারটা 3-এর সি 45। এবার আমরা করব 4 নম্বর। 4 নম্বর কি দেওয়া আছে? যে একটি টাওয়ারের উচ্চতা 100√3 মিটার, টাওয়ারের পাদভূমি থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ বার করতে হবে। আচ্ছা, এই একটা টাওয়ার, এর থেকে দূরত্ব হচ্ছে 100 মিটার, আর এটার এটা হচ্ছে 100√3 মিটার,
আর এটা হচ্ছে 100 মিটার, তাই না? তো আমাদের বার করতে হবে এই যে এই অ্যাঙ্গেলটা, এটা বার করতে হবে। তো এবি ধরছি আমাদের টাওয়ার, এটা হচ্ছে সি। এখান থেকে নিব আমরা টেন থিটা, টেন এ সি বি সমান সমান কত, টেন মানে কি লম্ব বায়ুভূমি, এবি বাই বি সি সমান সমান এবি কত 100√3, বেশি হচ্ছে 100, থাকছে কি √3। √3 মানে কি টেন 60 ডিগ্রি, তার মানে টেন এ সি বি সমান সমান টেন 60 ডিগ্রি, তার মানে এ সি বি সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে। চারের কত নম্বর উত্তর হচ্ছে আমাদের, চারের সি নাম্বার। আচ্ছা, আর 5 নম্বরে যাচ্ছি আমরা। 5 নম্বর কি দেওয়া রয়েছে, যে একটি পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত। আচ্ছা, এই 5 নম্বর একটি পোস্ট এবি, একটা পোস্ট যার উচ্চতা আমরা জানি না, বলেছে পোস্টের উচ্চতা √3 গুণ হচ্ছে ছায়া। এখানে এটা যদি পোস্ট হয়, এটা যদি হয় 1 মিটার হয় না, তাহলে এর ছায়াটা কত, √3 গুণ, মানে √3 × 1 মিটার, ঠিক আছে। তো আমাদের এখানে বার করতে হবে এই উন্নতি গুণ। তো আমরা বলেছি টেন এ সি বি সমান সমান এবি বাই বিসি, ঠিক আছে। তো এবি কত, এবি হচ্ছে এক্স আমরা ধরেছি, আর √3 এক্স, এক্স এস কেটে গেলে থাকছে 1/√3। এবার 1/√3 মানে কি টেন 30 ডিগ্রি, তাই না, টেন এ সি বি সমান সমান টেন 30 ডিগ্রি। এখান থেকে আমরা কি পাচ্ছি, যে এ সি বি সমান সমান 30 ডিগ্রি। তো আমাদের উত্তর কোনটা আছে, এ নম্বরটা, 5-এর এ নম্বর, ঠিক আছে। আমাদের এ এ হয়ে গেল, এবার চলে যাচ্ছে আমরা বি এ। বি কি বলেছে, নিতে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা যাচাই করতে হবে, সত্য মিথ্যা, সত্য মিথ্যা যাচাই করব। আমাদের 1 নম্বর, ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, এ বি সমান সমান বি সি, তাহলে কোণ সি কত হবে, 60 ডিগ্রি বলছে, সত্য না মিথ্যা। এ বি সি, এই যে এ বি সি আগাচ্ছে, এ বি এদিকে সি, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলেছে, এ বি সমান সমান বি সি, এ বিটা বিসি সমান, এই দুটো যদি সমান হয়, এটা এটা সমান হলে এই কোনটা এই কোনটা সমান হবে, এবার এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই দুটো মিলে 90 ডিগ্রি, তার মানে এটা 45, এটা 45, কিন্তু বলেছে সি কোনটা 60, সি কোন আমাদের কত এখানে 45 ডিগ্রি, নট এগুলো 60। তাহলে প্রথমটা 1 নম্বরটা কি মিথ্যা, 1 নম্বর মিথ্যা হলো। এবার যাচ্ছি আমরা 2 নম্বরে, 2 নম্বর কি বলেছে, যে পিকিউ একটি বাড়ির উচ্চতা, পিকিউ একটি বাড়ির উচ্চতা কিউ আর ভূমি। আচ্ছা, ছবি দেওয়া আছে, ছবিটা আমরা দেখে দেখে আঁকাচ্ছি। পি কিউ আর, এটা হচ্ছে এস, হ্যাঁ, পি কিউ কি উচ্চতা, আর কিউ আর হচ্ছে ভূমি। পি বিন্দু থেকে আর বিন্দুর অবনতি কোণ এস পি আর, এস পি আর, সুতরাং এস পি আর, এস পি আর সমান সমান পি আর কিউ, পি আর কিউ, হ্যাঁ, এস পি আর সমান সমান পি আর কিউ, এরা সত্যি বলেছে, তার মানে এস
পিআর সমান সমান পিআর কিউ, এটা হচ্ছে সত্য। তাহলে সত্য দুই নম্বরটা আমাদের সত্য, ঠিক আছে। দুই নম্বর হয়ে গেলে এবার চলে যাচ্ছি আমরা সিএ, সিএর এক নম্বর কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে, সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি পোস্টের ছায়া দৈর্ঘ্য হ্রাস না বৃদ্ধি পাবে? সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বৃদ্ধি পেল, এই যে সূর্য যদি এখান থেকে হয় 30 ডিগ্রি ছিল উন্নতি কোণ, এটা হয়ে গেল 60 ডিগ্রি এখানে। তাহলে এই যে এটা আগে মনে করো এ বি ছিল একটা স্তম্ভ বা পোস্ট, যখন 30 ডিগ্রি উন্নতি কোণ ছিল তো ছায়া ছিল এখানে, আর এখন 60 ডিগ্রি হয়েছে কমে গেছে, এই মানে কোণটা বেড়েছে, তাহলে ছায়াটা কী হবে, ছায়া কমে যাবে, তাহলে ছায়াটি হ্রাস পাবে। এক নম্বরটা উত্তর হবে হ্রাস, ঠিক আছে। এক নম্বর হলো, দুই নম্বর কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে একটি পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য কি হবে সমান? উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি, এই যে উন্নতি কোণ 45 ডিগ্রি, এটা এটা 45 হলে এটা 45, তাহলে মানে দৈর্ঘ্য এটা হচ্ছে যে পোস্টের দৈর্ঘ্য তার ছায়ার দৈর্ঘ্য সমান হবে, তাহলে দুই নম্বরটা হবে সমান, ঠিক আছে। দুই নম্বর উত্তর সমান হলো। তিন নম্বর কি বলেছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর ড্যাশ, তখন ওই স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতা থেকে বেশি, ছায়ার দৈর্ঘ্য, আচ্ছা ভালো করে শোনো, সূর্যের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি এর বেশি না কম লিখতে হবে, তখন একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য উচ্চতা থেকে কম, ছায়ার দৈর্ঘ্য, এই যে ছায়া দৈর্ঘ্য তার উচ্চতা থেকে, উচ্চ থেকে কম কখন হবে, যখন 45 ডিগ্রি হবে তখন সমান হবে, যদি 45 ডিগ্রির বেশি হয়, 60 ডিগ্রি হয়, 65-70 হয়, তাহলে কী হবে, ছায়ার দৈর্ঘ্য কম হবে। তো বলেছে কি, ছায়ার দৈর্ঘ্য কম কখন, যখন উন্নতি কোণ 45 ডিগ্রির বেশি, তার মানে এখানে লিখতে হবে বেশি, বেগের বে তাহলে বেশি 45 ডিগ্রির বেশি, ঠিক আছে। আমাদের 24 হয়ে গেল, এবার চলে যাচ্ছে মানে 25-এর এক নম্বর কি বলেছে, একটি ঘড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি এবং সুতার দৈর্ঘ্য 20√3 মিটার, ঘুড়িটি মাটি থেকে কত উপরে উঠছে, ঠিক আছে। আচ্ছা সি বিন্দু মনে করছি, সি বিন্দুতে ঘুরে উড়াচ্ছে, এটা হচ্ছে এ আর বি ভূমি, এ বিন্দুতে ঘুরে উড়াচ্ছে, আর এই উন্নতি কোণ দেওয়া আছে কত, 60 ডিগ্রি, আর এই দৈর্ঘ্য বলেছে কার দৈর্ঘ্য, এটা সুতার দৈর্ঘ্য 20√3 মিটার, আমাদের বার করতে হবে এটা, ঠিক আছে। তো যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো রকম ভাষা লিখলাম না, ঠিক আছে, ছবির মধ্যে আমরা দেখে নেব এখানে একবারে, এখান থেকে আমরা কী পারবো, এটা লম্ব না, এটা হচ্ছে অতিভুজ, লম্ববাহী অতিভুজ মানে সাইন থিটা বার করতে হবে, তাহলে সাইন সি এ বি সমান সমান লম্ববাহী অতিভুজ, লম্ব হচ্ছে বিসি, বাই অতিভুজ হচ্ছে এসি, তাই না, এটা হচ্ছে সাইন কত, সাইন 60 ডিগ্রি, বিসির মান আমরা বার করবো, এসির মান আমাদের দেওয়া আছে 20√3, এখান থেকে সাইন 60-এর মান কত, সাইন 60-এর মান হচ্ছে √3/2 সমান সমান বিসি বাই 20√3, এবার এখান থেকে আমরা বিসি পাবো, এখান থেকে আমরা এটা গুণ করে দিচ্ছি, দেখো বিসি সমান সমান কী হবে, এদিকে √3/2 ছিল ওই, এটা এসে গুণ হয়ে যাবে 20√3, তাই না, দুই দিয়ে কাটবে 10 হলো, আর এদিকে 10√3/√3 মানে 3 সমান সমান 30, তাহলে বিসি কত, 30 মিটার,
বেশি দৈর্ঘ্য মানে পেয়ে গেলাম 30 মিটার, ঠিক আছে। 25-এর 1 হয়ে গেল, 25-এর 2 যে একটি সমকোণী ত্রিভুজাকার ক্ষেত্র ABC এর অতিভুজ AC এর দৈর্ঘ্য 100 মিটার এবং AB সমান সমান 50√3 মিটার হলে সি এর মান বার করতে হবে। আচ্ছা, সমকোণী ABC অতিভুজ হচ্ছে AC, AB নিলাম, এটা এটা হচ্ছে সি, ঠিক আছে। এই আমি ছবি আঁকাচ্ছি, ABC, AC অতিভুজ যার দৈর্ঘ্য 100 মিটার, আর বলেছি AB, AB হচ্ছে কত, 50√3 মিটার। আমাকে বার করতে হবে কি সি কোনটা, এই কোনটার মান বার করতে হবে। তো কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে আর অতিভুজ। লম্ব ভাই অতিভুজ মানে sin θ, তো আমরা সাইনের মান বার করবো, সাইন এঙ্গেল ACB সমান সমান, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে AB বাই অতিভুজ হচ্ছে AC, তাই না। AB হচ্ছে 50√3, নিচে হচ্ছে 100, 50 × 102 √3/2। এবার সাইন কত মান √3/2, সাইন 60-এর মান হচ্ছে √3/2, সাইন ACB। অতএব সি কোণটা হচ্ছে কত, ACB কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এটাই বার করতে বলেছিল, সি কোণের মান কত, 60 ডিগ্রি। আচ্ছা, এবার 3 নম্বরে যাচ্ছি আমরা। 3 নম্বর কি বলেছে, যে ঝোরে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান, গাছটির অগ্রভাগ ভূমি থেকে কত কোণ উৎপন্ন করবে। আচ্ছা, একটা গাছ আছে, হ্যাঁ, গাছের উচ্চতা দেওয়া নেই, কিছু দেওয়া নেই, খালি দেওয়া আছে কি এই যে যেখানে মচকে গেছে, মচকে গিয়ে ভূমিতে স্পর্শ করেছে, ঠিক আছে। এই AB গাছ সি বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে ইয়ে করেছে, ভূমি স্পর্শ করেছে, বলা আছে যে এটা আর এটা সমান, ঠিক আছে। গাছের অগ্রভাগ যে, আচ্ছা, গাছের কি বলেছে, গাছের অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব বর্তমান উচ্চতা সমান, গাছের অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান দূরত্ব সমান, এই দুটো যদি সমান হয় তার মানে কি, এই কোণটা কত, 90 ডিগ্রি, আর এটা এটা সমান, তার মানে এটা কত হবে, 45, এটা হচ্ছে 45, তাই না। তো আমরা একবারে লিখে দিতে পারবো যে এটা হচ্ছে 45 ডিগ্রি। তো আমরা একটু লিখে নিই, ABC, AB একটি গাছ, যার সি বিন্দু মচকে গিয়ে বিন্দুতে মচকে গিয়ে ডি বিন্দুতে ভূমি স্পর্শ করেছে, কোণ BCD সমান সমান কোণ BDC, অতএব সমান সমান 45 ডিগ্রি হয়ে যায়, একবার লিখে দিচ্ছি, এটাই উত্তর। 3 নম্বর হলো, এবার চলে যাচ্ছি আমরা 4 নম্বরে। চার নম্বর কি বলেছে, ABC সমকোণী ত্রিভুজ যার বি কোণটা হচ্ছে সমকোণ, AB এর উপর D এমন একটি বিন্দু যে AB = BC =
বিডি সমান সমান রুট থ্রি ইস টু ওয়ান ইস টু ওয়ান, এসি ডি কোণ উৎপন্ন করত। আচ্ছা বি কোণটা হচ্ছে সমকোণ, ঠিক আছে, নিচ্ছি এটা এ বি সি। আর কি বলেছে যে ডি এবি এর উপর এমন একটা বিন্দু যেখানে এ বি ইজ টু বি সি ইজ টু বিডি, বি সি ইজ টু বিডি। আচ্ছা তার মানে বিন্দুটা এখানে এলাম, এটা ডি। তো এবার টানছি আমি, ঠিক আছে, দেওয়া আছে কি এ বি ইজ টু বি সি ইজ টু বিডি ইকুয়ালস টু রুট থ্রি ইজ টু ওয়ান ইজ টু ওয়ান, ঠিক আছে। এবার ধরছি আমি এগুলা সবগুলোকে এক্স দিয়ে গুণ করছি, তার মানে এটা আমি ধরছি গোটাটাই কি রুট থ্রি এক্স, এটা এটুকু ধরছি তাহলে এক্স হবে, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। ধরি এ বি সমান সমান রুট থ্রি এক্স, বি সি সমান সমান এক্স, বিডি সমান সমান এক্স। হ্যালো, তো আমাদের বার করতে হবে এ সি ডি, কোনটা এ সি ডি, এই কোনটা বার করতে হবে। তো আমরা বার করি, আগে দেখো এই কোনটা, এই বাহুটা এই বাহুটা সমান হচ্ছে দুটা এক্স, তাহলে এটা ৪৫ এটা ৪৫, তাই না, আর এটা গোটাটাই হচ্ছে রুট থ্রি। আর তাহলে এই কোনটা বার করবো আমরা, টেন এ সি বি সমান সমান এ বি বাই বি সি, এ বি মান হচ্ছে রুট থ্রি এক্স, আর এটার মান হচ্ছে এক্স, কেটে দিলে কত হচ্ছে রুট থ্রি। রুট থ্রি মানে কি টেন ৬০ ডিগ্রি, অতএব এ সি বি সমান সমান ৬০ ডিগ্রি। হ্যাঁ আবার কি বি সি সমান সমান বিডি ইকুয়ালস টু এক্স, অতএব অ্যাঙ্গেল বিডি সি সমান সমান অ্যাঙ্গেল ডি সি বি সমান সমান ৯০ ডিগ্রি বাই টু সমান সমান ৪৫, অতএব অ্যাঙ্গেল এ সি বি এ সি ডি সমান সমান অ্যাঙ্গেল এ সি বি মাইনাস অ্যাঙ্গেল ডি সি বি সমান সমান কত, এটা হচ্ছে আমাদের ৬০ মাইনাস ৪৫ ইকুয়াল টু কত হলো ৫০ ডিগ্রি। এবার আমরা পাঁচ নম্বর করবো, পাঁচ নম্বর কি বলেছে যে একটি স্তম্ভের ছায়া দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত রুট থ্রি ইজ টু ওয়ান হলে সূর্যের উন্নতি কোণ কত। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য রুট থ্রি আর স্তম্ভের উচ্চতার অনুপাত হচ্ছে ওয়ান, মানে এটা অনুপাত আর কি, তো ছায়াটা অবশ্যই বেশি হবে। এটা মনে করলাম এ বি স্তম্ভ আর সি বি সি হচ্ছে ছায়া, তাহলে এ বি না না বি সি ছায়া বি সি ইজ টু এ বি সমান সমান বলা হয়েছে রুট থ্রি ইজ টু ওয়ান, ঠিক আছে। তো ধরি বি সি সমান সমান রুট থ্রি এক্স, আর এ বি সমান সমান এক্স, এক্স দিয়ে দুটো গুণ করলাম তাহলে রুট থ্রি এক্স, এটা হচ্ছে এক্স, এটা আমাদের বার করতে হবে। টেন এ সি বি সমান সমান এ বি বাই বি সি, এক্স বাই রুট থ্রি এক্স, এক্স এক্স কেটে গেলে ওয়ান বাই রুট থ্রি, ওয়ান বাই রুট থ্রি মানে কি টেন ৩০ ডিগ্রি, তাহলে টেন এ সি বি সমান সমান অতএব এ সি বি সমান সমান ৩০ ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ কত, অতএব
30 ডিগ্রি। আমাদের কষে দেখি 25, এর সমস্ত কোশ্চিনের সমাধান করা হয়ে গেল। ঠিক আছে, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরে এর ভিডিওতে। হ্যাভ এ নাইস।